আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত হ্যালো বিওয়ার স্যাল সাতাশি মার্চ ইংরেজি দু হাজার একুশ সাল লিবিয়া টু ইতালি গেম খবর আপডেটের সবাইকে স্বাগতম আপনারা এরই মাঝে অবগত আছেন যে আমরা লিবিয়া টু ইতালি গেম খবর আপডেটগুলো এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকি লিবিয়া টু ইতালি গেম খবর আপডেটগুলো আমরা সাধারণত কালেক্ট করি ইউরোপিয়ান বিভিন্ন এনজিও সংস্থা থেকে আর যখন তারা এই নিউজগুলো শেয়ার করে তখনই শুধুমাত্র সাধারণ মানুষের কাছে আসে সে ধারাবাহিকতায় আজও দুটি আপডেট নিয়ে চলে আসা যদিও দুটি আপডেটই প্রায় অনেক দিন আগের পুরো এক সপ্তাহ জুড়ে দুটি আপডেট প্রকাশ করে ইউরোপিয়ান সংস্থাগুলি যেটা একটি সংস্থা ওসান বাইকিংস যারা সাধারণত ভৌমধ্য সাগর থেকে বিভিন্ন বিপদগ্রস্ত বা বিপদে পড়া অভিবাসীদেরকে উদ্ধার করে ইউরোপের বিভিন্ন দেশে পৌঁছায় মূলত ইতালিতে পৌঁছায় সেখান থেকে অভিবাসীরা বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ পায় আর ওশান বাইকিংসের সর্বশেষ আপডেট অনুযায়ী লিবিয়ার জলসীমান্ত যেটা সাবরাতা থেকে চৌত্রিশ মাইল দূরে একটি রাবার বোর্ড থেকে একশো জন অভিবাসীকে তারা উদ্ধার করে যেই বোটটিতে শিশু মহিলা এবং পুরুষ ছিল তবে কোন দেশের কতজন অভিবাসী বা শরণার্থী ছিল এই শিপটিতে সেটা কিন্তু নিশ্চিত করা হয়নি আপনারা জানান যে ভূমধ্যসাগরে বিপদে পড়া অভিবাসীদেরকে উদ্ধার করে ওশান বাইকিংস শিয়াওয়াচ বা বিভিন্ন এনজিও সংস্থা এছাড়া ওসান বাইকিংসের আরও একটি আপডেট প্রকাশ পেয়েছে ঠিক দুদিন আগে যেখানে জানানো হয় লিবিয়া থেকে উদ্ধারকৃত একশো ষোলো জন অভিবাসীকে তারা ইতালির অগস্টাতে নামিয়ে দিয়েছে আপনারা জানেন যে ভূমধ্যসাগর পাড়ে দিয়ে উন্নত জীবনের আশায় বা ইউরোপের স্বপ্নে বিবর বাংলাদেশি সহ মধ্যপ্রাচ্য এবং এশিয়া আফ্রিকার হাজার হাজার শরণার্থী প্রতিদিন পাড়ি জমাচ্ছে বিপজ্জনক রাস্তা দিয়ে তারপরও সবার একটাই স্বপ্ন একটাই আশা ইউরোপের নাগরিকত্ব ইউরোপ যাওয়া বা ইউরোপে জীবনযাপন করা আর ভূমধ্যসাগরেই ঘটছে অনেক দুর্ঘটনা তারপরও এ রাস্তার ব্যবহার কিছুতেই কমছে না যার কারণ হচ্ছে আপনারা এরই মাঝে অবগত আছেন যে জীবন এবং জীবিকা ইউরোপের বিকল্প পৃথিবীর কোনো দেশে নাই আর সেজন্যই আমাদের দেশের তো রীতিমতো সব বাদ হলেও ইউরোপের যাওয়ার অপেক্ষায় থাকে লিবিয়া টু ইতালি গেম খবর আপডেটগুলো আমাদের মাধ্যমে যারা জানতে চান আশা করি আপনাদের জন্য এটি একটি সহায়কপূর্ণ ভিডিও হবে তবে এ দুটি আপডেটে কতজন বাংলাদেশি ছিল সেটা কিন্তু ক্লিয়ার করা হয়নি আপনারা এরই মাঝে অবগত আছেন যে ভূমধ্যসাগর পাড়ে দিয়ে বাংলাদেশিরাই সাধারণত লিবিয়া থেকে ইউরোপে বা ইতালি যাওয়ার জন্য স্বপ্ন দেখে বা পা বাড়ায় এ ধরনের আপডেট প্রতিনিয়তই আমাদের এই চ্যানেলটি থেকে দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে রাখবেন যাতে করে লিবিয়া এবং ইতালি আপডেটগুলো আমরা শেয়ার করলে আপনারা মিস না করেন আর আপনি যদি এর আগেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছিলেন সেজন্য জন্য আপনাকে ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে